আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন, ট্রাস্টেড গ্রাফিক সেন্টারের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়াল ক্যালেন্ডার তৈরি করবেন খুব ইজি ওয়েতে। যারা নতুন ডিজাইন শিখছেন বা ডিজাইন টুকটাক করতে পারেন তাদেরকে আমি খুব সুন্দরভাবে বোঝানোর ট্রাই করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো ফার্স্টে আমাদের একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য ফাইল থেকে নিউ, এখানে এটার সাইজটা নিতে হবে। আসলে আপনি যখন কাজটি করবেন সেটা যদি কোনো কোম্পানির হয় তাহলে কোম্পানি আপনাকে সাইজটা দিয়ে দিবে বা বলে দিবে। আর যেহেতু আমরা কোনো কোম্পানির জন্য ডিজাইনটা করব না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য বা দেখানোর জন্য, সেহেতু আমি এটার সাইজ দেবো A4 সাইজ। আপনাদের যাতে লো ভার্সন যাদের 2020 নিচে, তারা এখানে দেখবেন A4 সাইজের একটা অপশন থাকতে পারে, এবং যারা 2020 ইউজ করেন তারা এখানে দেখবেন এখানে অপশন আছে। এখান থেকে যদি আপনি প্রিন্টে যান, প্রিন্টের মধ্যে দেখেন A4 সাইজ এটা দেওয়া আছে। তো ওই পেন সাইজটা সিলেক্ট করে দিচ্ছি, তাহলে এটা অটোমেটিক্যালি এটা সাইজটা নিয়ে নিবে হাইট এবং ওয়েট। এবার হচ্ছে আপনার এখান থেকে ইঞ্চিতে করে দেবেন, ইঞ্চিতে করে দেওয়ার পর আর্ট বোর্ড নেবো একটা, এবং ব্রিড নিব হলো 0.125 ইঞ্চি, এবং কালার বোর্ড CMYK এবং RGB দুইটা কখন হবে, যখন নাকি কোনো ডিজাইন আপনি প্রিন্ট করবেন সেই ক্ষেত্রে কালার মোডটা হবে CMYK। যে কোনো ডিজাইন আপনি প্রিন্ট করার ক্ষেত্রে হবে CMYK, এবং প্রিন্ট না করলে ওয়েব পেজে যে ডিজাইনগুলো ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কালার মোডটা হবে RGB। যেহেতু আমি এটা প্রিন্ট করব না, জাস্ট আপনাদের দেখানোর জন্য, সেক্ষেত্রে আমি এটার কালার মোড করে দিচ্ছি RGB। এবং রাস্টার ইফেক্ট এটা যত হাই দিবেন তাহলে আপনার ইমেজ কোয়ালিটিটা তত হাই হবে। তো আমি এখান থেকে হাই 300 PPI দিয়ে রাখছি। এবার এখানে যা আছে এমনই থাকবে, ক্রিয়েট করে নিচ্ছি। তাহলে আমাদের একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। এবার আমাদের একটি এরিয়া নিতে হবে, যে এরিয়ার মধ্যে আমরা টেক্সটগুলো রাখবো বা ডিজাইনটা রাখবো। তো তার জন্য টুলস বার থেকে চলে যাবেন রেক্টেঙ্গেল টুলে, এই কর্নার থেকে এই কর্নার বরাবর একটি রেক্টেঙ্গেল টেনে দিবেন, মানে ফুল আর্ট বোর্ড জুড়ে একটি রেক্টেঙ্গেল টেনে দিচ্ছি, এবং এটার ফিল কালারটা বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে মেক গাইড করতে হবে, তো এটাকে ফার্স্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর যাবেন অবজেক্টে, অবজেক্ট থেকে এখান থেকে পাথ, পাথ থেকে যাবেন অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পর ফার্স্ট এখান থেকে প্রিভিউ করে নেবেন, এবং এখানে যে অফসেট পাথে যে অপশনটা আছে এটা মাইনাস করে দিবেন আপনার যতটুকু প্রয়োজন। তো আমি এই পরিমাণে মাইনাস করতে চাচ্ছি, ওকে। এবার বাইরের এটা কেটে দেন, সিলেক্ট করে ব্যাক স্পেস এবং এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে মাউস রাইট ক্লিক করে এটাকে করে দেন মেক গাইড। এবার হলো আমাদের একটি ইমেজ আনতে হবে ফার্স্টে। তো ইমেজটা আপনারা যেখানে রেখেছেন সেখান থেকে যদি ক্লিক করে ধরে নিয়ে যান এবং ইলাস্ট্রেটর প্রিন্টে ছেড়ে দেন তাহলে এটা ওপেন হয়ে যাবে। একটু জুম আউট করে নিচ্ছি, জুম আউট করে নেওয়ার জন্য আপনি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে মাউসের হুইলটা ঘোরান তাহলে এটা জুম আউট হবে। এবার একটা লিঙ্ক অবস্থায় আছে, দেখেন একটি ক্রস চিহ্ন আছে, তো এটাকে এমবিল করে নেবেন এবং শিফট প্লাস অল্টার প্রেস করে এটা ছোট করে নেবেন। আপনি যদি কন্ট্রোল জিরো প্রেস করেন তাহলে আর্টবোর্ডটা আগের পজিশনে ফিরে আসবে, এবং এটা আমি এই পজিশনে বসাচ্ছি। পিকচারটা আর একটু শিফট প্রেস করে বড় করে নিচ্ছি। এবার হলো এটাকে আমরা মাস্কিং করব। মাস্কিং করার জন্য আপনার কি করতে হবে, অবশ্যই একটি শেপ নিতে হবে। তো সেই শেপটা নেওয়ার জন্য টুলস বার থেকে এখান থেকে নিচ্ছি রেক্টেঙ্গল টুলস, এবং একটি রেক্টেঙ্গল টানছি, এটার ফার্স্টে একটি স্ট্রোক কালার দিয়ে রাখি, এটাকে একটু রোটেট করে দেই। এখন আমি চাচ্ছি যে এটার এই দুইটা কর্নার রাউন্ড করতে। রাউন্ড করার জন্য কি করবেন, চলে যাবেন টুলস বার থেকে ডিরেক্ট সিলেকশন টুলসে, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর এই অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করবেন, এবং শিফট প্রেস করে রেখে এই অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করবেন, তাহলে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হবে। এই ডট যে অংশটা আছে এটা ধরে টেনে দিলে এটা রাউন্ড হবে। এবার এই দুটো সিলেক্ট করেন, সিলেক্ট করার পর মাসে রাইট ক্লিক করে এটাকে মেক ক্লিপিং মাস্ক করে দেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা মাস্কিং হয়ে গেছে। এখন এটা আমাদের আর সরানোর করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল টু প্রেস করেন তাহলে এটা লক হয়ে যাবে। লক করে নেওয়ার পর এবার আমরা লোগোটা নিয়ে আসি, এটা হলো আমাদের লোগো। দেখুন লোগোটা আমি এই এরিয়াতে বসিয়েছি, যেটা আমাদের ডিজাইন এরিয়া বা টেক্সট এরিয়া, এই এই এরিয়াটার মধ্যে আমরা সব ডিজাইনগুলো রাখবো। তো এখানে বসিয়ে দিলাম। এবার হলো আমাদের তারিখগুলো ক্রিয়েট করতে হবে বা বারগুলো ক্রিয়েট করতে হবে। তো এটা একদম ইজি ওয়েতে আমি আপনাদের দেখাচ্ছি। তো চলে যাবেন তারিখগুলো ক্রিয়েট করার জন্য অবশ্যই টুলস বার থেকে টাইপ টুলে,
এবং ট্রাইটল ক্লিক করে একটা এরিয়া নেবেন। এটা ক্লিক করে ধরে টানলে একটা এরিয়া ক্রিয়েট হবে, সবগুলো কেটে দেন এবং উপরে থেকে এটার যে ফন্ট সাইজ আছে এটা একটু বাড়িয়ে নেন। আমি 18 পিটি দিচ্ছি এবং 7 দিনের নাম আপনারা লিখে দিবেন। নেম লেখার পর ইন্টারপ্রেস খুলে লাইনটা আবার নিচে চলে আসবে, আবার ইন্টারপ্রেস করবেন। প্রত্যেকটা লেখার পর একটা করে ইন্টারপ্রেস করবেন, তাহলে লাইনটা নিচে চলে আসবে। তো আমাদের 7 দিনের নেম লেখা শেষ। এবার কি করবেন, এবার সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আমাদের একটি লাইন ক্রিয়েট করতে হবে। তো তার জন্য সবগুলোকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর চলে যাবেন টাইপে। টাইপ থেকে দেখেন এখানে এরিয়া টাইপ অপশন নামে একটি অপশন আছে, তো এখান থেকে এরিয়া টাইপ অপশনটি সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন যে সাইজটার হাইট এবং উইথ দেওয়া আছে দুইটাই। তো আপনি কত কত দিবেন, তো আমি এখানে দিচ্ছি হলো মানে বক্সটার সাইজ কত কত দিবেন সেইটার পরিমাণ। তো বক্সটার সাইজ দিচ্ছে হচ্ছে 6.5 এবং হাইট দিচ্ছে এটার 4.5 হয়ে গেল। এবং রো এবং কলাম দিতে হবে, তো রো এখানে 7 দিবেন। তো ফার্স্ট এখানে যদি প্রিভিউ করে নেন তাহলে এটার আউটপুটটা দেখতে পাবেন। তো এখানে 7 দিয়ে দিচ্ছি। দেখেন 7 দেওয়ার পর এটি সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা ঘরে ঘরে বসে গেছে এবং কলামও 7 দিয়ে দিলাম। তো এইখান থেকে গাটার অপশন থাকি, গাটার অপশন আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দেখেন এটার স্পেসটা কমানো বাড়ানোর জন্য গাটার অপশনটা ব্যবহার করা হয়। আচ্ছা, গাটার অপশনটা দিতে পারেন 0.2, এখানেও 0.2। এটা কিন্তু ইঞ্চিতে, প্রিভিউ করে দেখতে পারেন। এবার হচ্ছে আপনি যদি এই টেক্সটগুলো চান যে এই কর্নার বরাবর, কারণ আমরা কিছু কিছু ক্যালেন্ডার দেখতে পাই যেগুলোর যেগুলো এই কর্নারে থাকে, তো ওইটা করার জন্য এখান থেকে দুইটি আইকন আছে। এই আইকন যদি আপনি ক্লিক করেন তাহলে এই বরাবর হবে এবং এই আইকনে ক্লিক করলে উপরে ডেগুলো চলে যাবে। তো এবার আমি ওকে করে দিচ্ছি। এবার দেখেন আপনি যদি একটু জুম করেন কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে মাইসোর হুইল ঘুরিয়ে, তাহলে দেখতে পাবেন যে এটার টেক্সটগুলো আমি চাচ্ছি এই বক্সটার মাঝখানে আনতে। তো কী করবেন, ফার্স্ট এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখেন প্যারাগ্রাফ অপশন, তো প্যারাগ্রাফের অ্যালাইন সেটার যেটা আছে সেটাতে ক্লিক করে দেন। এখন দেখেন টেক্সটগুলো প্রত্যেকটা বক্সের মাঝখানে চলে আসছে এবং এটাকে আরেকটু নিচে নামাতে হবে যাতে এটা বক্সের মাঝখানে বা মিডল পয়েন্টে আসে। তো তার জন্য কী করবেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে চলে যাবেন ক্যারেক্টারে। ক্যারেক্টারে যাওয়ার পর এখান দেখেন যে লাইন স্পেস দেওয়ার জন্য যে অপশনটা আছে এটা মাইনাস করে দিবেন, তাহলে এটা মিডল অপশনে চলে আসবে। তো এখান দেখেন মিডল অপশনে আমাদের এসে গেছে। তো বাইরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার আপনি যদি চান যে এটার ফন্টগুলো চেঞ্জ করতে তাহলে কী করবেন, এখানে একটা ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট করবেন, এখানে ফন্টটা লিখে দিবেন। তো আমি পপিনেস ফন্টটা ব্যবহার করছি, পপিনেস সেমি বোল্ড এটাই ব্যবহার করে দিচ্ছি। এবার এখানে যান, এখানে যাওয়ার পর আপনি যদি ইন্টার প্রেস করেন তাহলে এটা অটোমেটিক্যালি নিচে লাইনে চলে আসবে এবং এখানে আপনার তারিখগুলো দিবেন। আমি দিচ্ছি 01, আবার ইন্টার প্রেস করবেন তাহলে তার পরেরটাই যাবে। এবার 02, আবার ইন্টার, 03। তাহলে একটা তারিখ লেখার পর ইন্টার প্রেস করলে এটা অন্য পজিশনে চলে যাবে। এভাবে সবগুলো তারিখ আপনারা বসিয়ে নেবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডেটগুলো বসানো হয়ে গেছে। এবার এটার যে কালারগুলো, আমরা লোগো বেজে কালারটা দেবো। তো লোগো বেজে কালারটা দেওয়ার জন্য আমরা সবগুলো কালার ফার্স্টে কী করবো, এখান থেকে সিলেক্ট করবো ম্যাজিক টুল। ম্যাজিক টুল দিয়ে টেক্সটের উপর একটা ক্লিক করে দিলে তাহলে সবগুলো টেক্সট সিলেক্ট হয়ে যাবে। এবার এখান থেকে যদি আপনি আই ড্রপার টুলসে যান, এই কালারের উপর একটি ক্লিক করে দেন তাহলে এই কালারটি অটোমেটিক্যালি সবগুলো টেক্সটে বসে যাবে। এবং একটা লাইন আমি চাচ্ছি যে একটা লাইন শুধু আপনার ইয়েলো কালারটা দিতে। তো আবার এটা সিলেক্ট করবেন, ডাবল ক্লিক করবেন, ধরেন এটা সিলেক্ট করলেন, তারপর চলে গেলেন আই ড্রপার টুলে, এখান থেকে কালারটা পিক করে দিলেন। সেম প্রসেস, এসবগুলো কালার করে দিতে হবে। আবার এটা সিলেক্ট করেন, এখান থেকে আই ড্রপার টুলে যান, কালার পিক করে দেন। তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা একদম ইজি ওয়েতে কিন্তু এই তারিখগুলো বসাতে পারছি, একদম ইজি ওয়েতে। এখান থেকে আপনি চাইলে ফন্ট সাইজটা একটু বড় করে নিতে পারেন, এটা এবার একটা পজিশনে বসিয়ে দেন। এবার হচ্ছে আমরা নিচ দিয়ে একটি লাইন দিব। তো লাইন দেওয়ার জন্য চলে যাবেন রেক্টেঙ্গেল টুলে, এই কর্নার থেকে এই কর্নার বরাবর একটি রেক্টেঙ্গেল টেনে দেন।
এবং এটার কালার আপনি আইটো পারতে পিক করে এখান থেকে ইয়েলো কালারটা দিতে পারেন, বা আমরা লোগো বেজে কালারটা দিব, তাহলে আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর দেখাবে। এবার এটার উপরে আরেকটি লাইন আমরা ব্যবহার করব, তার জন্য এখান থেকে চলে দেবেন লাইন সেগমেন্ট টুলে, একটু উপরে দিয়ে এই পেজের এই কোণার থেকে শিফট প্রেস করে এই কোণার পর্যন্ত একটা লাইন সেগমেন্ট এনে দেব, এবং আই বাটন প্রেস করে এখান থেকে সিলেক্ট করব আই ড্রপার টুল, এটাতে ক্লিক করে এই কালারটা দিয়ে দিব এবং এটাকে রিভার্স করে দিব। এখানে ফিল কালার আছে, এই আইকনটা একটি ক্লিক করে দিলে এটা ফিল কালার থেকে স্ট্রোক কালারে চলে যাবে, এবং স্ট্রোকের পরিমাণটা আমি 2 দিয়ে দিচ্ছি। তো এটার উপর একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে দেখেন। এবার কি করবেন, এটাকে সিলেক্ট করে ধরে এই এরিয়াটার সাথে মিলিয়ে দেন। তো এবার আমরা এখানে লিখবো হ্যাপি নিউ ইয়ার। তো ফার্স্টে এখান থেকে চলতেছি টাইপ টুলে, ক্লিক করে লিখছি হ্যাপি নিউ ইয়ার। তো আপনি যদি কিবোর্ড থেকে ক্যাপস লক অন করেন তাহলে সবটি ক্যারেক্টার বড় হাতের হবে। হ্যাপি, আবার চলে যাচ্ছি সিলেকশন টুলে, আবার চলে যাচ্ছি টাইপ টুলে, এখানে ক্লিক করে আবার লিখছি নিউ ইয়ার। এবার একটু জুম করে এইটার নিচে বসাচ্ছি, এবং এটার ফন্ট সাইজটা আমি আর একটু বড় করে দেব, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি 35 PT, এন্টার। তো এরকম হবে। এবার এটাকে রোটেট করে দিবেন, দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে এই সাইড রোটেট করে দিচ্ছি, এবং এটা এই কর্নারে বসিয়ে দিচ্ছি। এটা একদম এই এটার বর্ডার সাথে মিলিয়ে দেন, এবং এটার যে কালার আছে এটার কালারটা আই প্রেস করে এখান থেকে এই কালারটা পিক করে দিচ্ছি, এবং এটার কালারটা আবার আই প্রেস করে এই কালারটা দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কালারগুলো লোগো বেজে থাকলো, সবগুলো সিলেক্ট করে একটু নিচে নামিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমাদের এখানে লিখবো 2023 জানুয়ারি মাস। তো এই দুটাকে আবার কপি করছি, এবং এটাকে অল্টার প্রেস করে আর একটা কপি করে নিচ্ছি। এটাকে রোটেট করার জন্য মাউসটা কর্নার নিলে রোটেটের আইকনটা আসবে, শিফট এবং অল্টার প্রেস করে এটা রোটেট করে দিবেন, এবং এটা এই কর্নারে বসিয়ে দেন। বসানোর পর এখানে লিখে দেন যে, এখানে আমি লিখে দিচ্ছি 2023, এবং এখানে আমরা প্রথম মাসের নেমটা লিখে দিচ্ছি। জানুয়ারি, এবং এই দুটোকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে দিচ্ছি। আপনাদের আপডেট ভার্সন না থাকলে অ্যালাইন অপশন খুঁজে না পেলে কি করবেন, চলে যাবেন উইন্ডোতে, উইন্ডো থেকে এখান থেকে অ্যালাইন অপশনটা চেক মার্ক করে নেবেন, তাহলে এটা অ্যালাইনটা পেয়ে যাবেন। অ্যালাইনটা করে নেওয়ার পর এই দুটাকে সিলেক্ট করে এটা এই কর্নারে মিশিয়ে দিচ্ছি। এবার এটা থেকে আমরা একটু ডিজাইনটা করব, তো সেইটার জন্য চলে যাবো পেন টুলে। এখন পেন টুলটা দেখেন এখানে ক্রস আছে, ক্রস আছে আপনার ক্যাপস লক অন করা, আপনি যদি ক্যাপস লক বন্ধ করে দেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে। এবার এটার মিডিলে একটা ক্লিক করে দিচ্ছি, এই টেক্সটার মিডিলে শিফট প্রেস করবেন তাহলে লাইনটা সোজা হবে। শিফট প্রেস করে একটু লাইনটা উপরে নেবেন, একটা এই বরাবর একটা ক্লিক করে দিচ্ছি, এবং শিফট প্রেস করে এই বরাবর একটা ক্লিক করে দিচ্ছি। দেখুন এটার কালারটা ফিল কালার চলে আসছে, যার কারণে এরকম দেখাচ্ছে। আপনি যদি কিবোর্ড থেকে শিফট এক্স প্রেস করেন তাহলে এটা ফিল কালারটা স্ট্রোক কালার চলে যাবে। এবার কি করবেন, এবার আর একটা লাইন টানবেন, একইভাবে পেটুলে যাবেন, এটার মিডল এই লেটারগুলোর মিডল বরাবর একটি ক্লিক করবেন, শিফট প্রেস করে একটু উপরে যাবেন, এবং শিফট প্রেস করে আবার এই বরাবর একটি লাইন দিয়ে দিবেন। এবার এইগুলোকে সবগুলোকে ধরে আমি আর একটু উপরে উঠিয়ে দিচ্ছি, সবগুলো সিলেক্ট করে একটু উপরে, অল্টার প্রেস করে জুম করে এখানে আপনি ওয়েবসাইটের নেমটা লিখে দিতে পারেন, তুলে দেবেন টাইপ টুলে। টাইপ টুলে যাওয়ার পর এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে লিখে দিতে পারেন ইওর, এখানে লিখতে পারেন www.information.com। এখানে আপনার কোম্পানির নেমটা লিখে দিতে পারেন, তো এটার সাইজ আমি ছোটো করে দিচ্ছি, এটার সাইজ দিচ্ছি আপনার 15 PT, এন্টার।
এবং এবং এটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার মানে মিডল অ্যালাইনটা করে দিবেন। এটা কালারটা দিয়েছি আমি হোয়াইট কালার। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আল্লাহ হাফেজ।